পেগাসাস বা ফোনে আড়িপাতার ঘটনায় বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে গঠন হবে তদন্ত কমিশন সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী এদিন নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি উড়ে যাওয়ার আগে নবান্নে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন তিনি সেই মন্ত্রিসভার বৈঠকে পেগাসাস বা ফোনে আড়িপাতার ইস্যুতে এই সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলের একাংশের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত পাল্টা চাপে ফেলবে কেন্দ্রের বিজেপি সরকারকে যেহেতু মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাবেন তাই এদিন নবান্নে অল্প কিছুক্ষণের জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক হয় তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লকুর এবং জ্যোতির্ময় ভট্টাচার্যর নেতৃত্বে তৈরি হচ্ছে তদন্ত কমিশন রাজ্যের কোন কোন ভিআইপি বা সাংবাদিকদের ফোনে আড়িপাতা হয়েছিল তার তদন্ত হবে এই দুই বিচারপতির নেতৃত্বাধীন কমিশনে সম্প্রতি দেশ দেশজুড়ে বিরোধীদের পেগাসাস ইস্যুতে সরব হয়েছে জাতীয় রাজনীতি কারণ ইসরায়েলি স্পাইওয়ার পেগাসাসের নজরদারির আয়তায় দেশের বহু নেতা মন্ত্রীর ফোনে আরিপাতা হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও হ্যাক করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ তাই একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখে মুখ্যমন্ত্রী নিজের ফোন দেখিয়ে জানান সুরক্ষার জন্য ফোনের ক্যামেরা টেপ দিয়ে আটকে রেখেছেন সংসদেও এ বিষয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য সাংসদদের নির্দেশ দেওয়া হয় সেই মতো তাদের বৈঠকে রণকৌশল ঠিক করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব মাঝে দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর তদন্ত কমিশন গঠন চাপে ফেলবে কেন্দ্রের বিজেপিকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি কুলকুর এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত কমিশন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এই প্রথম কোনও রাজ্য পেগাসাস ইস্যুতে পদক্ষেপ নিল তাই দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নজিরবিহীন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের